গত পহেলা মার্চ সন্ধ্যা 6টায় লন্ডনের সাউথ হলে লন্ডন টাইগার স্পোর্টস কমপ্লেক্সে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে লন্ডন টাইগার্স 3-2 গোলে ঢাকার সোনালী অতীতকে হারায়। বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার এবং লন্ডন টাইগার্সদের ফুটবলারদের মধ্যকার এই প্রীতি ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এর সঙ্গে উপস্থিত ছিলেন সাউথ হল সহ গোটা লন্ডনের বাংলাদেশি কমিউনিটির লোকজন, সোনালী অতীত ইউকের ব্যবস্থাপনা, লন্ডন টাইগার্সের প্রতিষ্ঠাতা সিও মেসবা আহমেদ এমবিও, সোনালী অতীত চেয়ারম্যান জামাল উদ্দিন, সেক্রেটারি জয়নাল মিয়া এবং কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর সুলুক আহমেদ প্রমুখ। লন্ডন টাইগার্সের সিও মেসবা আহমেদ এমবিও জানান, লন্ডন টাইগার্স এবং সোনালী অতীত ক্লাব গত 20 বছর ধরে যুক্তরাজ্য এবং বাংলাদেশের প্রাক্তন জাতীয় ফুটবলারদের সাথে বন্ধুত্ব ফুটবল ম্যাচ খেলছে। এই প্রতিযোগিতায় ফলাফল গুরুত্বপূর্ণ না হলেও বাংলাদেশের কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে বন্ধুত্ব আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য। 2024 সালের নভেম্বরে লন্ডন টাইগাররা তাদের ফুটবল দল নিয়ে বাংলাদেশ সফর করবে বলে জানান আয়োজকরা।